এবার সুমন খানজিলালের দলবদল নিয়ে চর্চা রবিবার তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি প্রকাশ করে সেখানে দেখা যায় আলিপুর দুয়ারের বিধায়ককে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল জানিয়েছিল সুমন খানজিলাল তাদের পরিবারে যোগ দিল। মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষক বললেন তিনি এমন কিছু শুনেননি গলায় তো উত্তরীয় অনেকেই পরে গলায় উত্তরীয় অনেকেই পরে গলায় উত্তরীয় পরে কি হয় আমি শুনিনি যে উনি দল বদল করেছেন আচ্ছা সেটা ওকে জিজ্ঞেস করুন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের পরিশোধিত সংক্রান্ত ম্যাটার এটা আমি আপনাদের সামনে ডিসক্লোজ করব না ত্রিপুরা যাওয়ার আগে মঙ্গলবার সকালে এই নিয়ে আগাম মন্তব্য করেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন বিধানসভার ভিতরে পঁচাত্তর জন বিজেপি বিধায়কই রয়েছেন ওই বাইরে বলবে সরকারের সঙ্গে আছে ভিতরে বলবে বিজেপিতে আছে অ্যাসেম্বলিতে ওই যে দেখলেন না একজন কে আলিপুরদুয়ারের কি একটা প্রাক্তন রিপোর্টার বললো আমি সৌজন্য দেখাতে গেছিলাম আমি তৃণমূলে যোগ দিন সৌজন্য দেখাতে গেছিলাম আমার কোনো প্রবলেম নেই জনই বিজেপি সুমন কাঞ্জিলালের দলবদল নিয়েও চাপানো তোর শুরু হলো দ্য ওয়াল বেরো